আসছে বিপিএল, তোড়জোড় শুরু হয়ে গেছে। নতুন বছর 2022 সালের জানুয়ারির শেষ দিকেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। 20 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে বিপিএল শেষ করার দিনক্ষণ ধরেই কাজ শুরু করে দিয়েছে বিসিবি। অনেকেই দাবি করেন বিশ্বজুড়ে যে ফ্রাঞ্চাইজি লীগ হয়, জনপ্রিয়তায় আইপিএল এর পরেই নাকি অবস্থান বিপিএল এর। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তোলার পেছনে বিশ্বের নামী দামি ক্রিকেটারদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসন্ন বিপিএল এর অষ্টম আসরে সেরকম নামী দামি কজন ক্রিকেটারকে পাওয়া যাবে সেটা নিয়ে আছে সংশয়, কারণ বিপিএল ও পাকিস্তান সুপার লীগ অর্থাৎ পিএসএল শুরু হবে একই সময়ে। বিসিবির চিন্তা 20 জানুয়ারি লীগ শুরু, সেটা বড় জোর দু একদিন এদিক সেদিক হতেও পারে। অন্যদিকে পিএসএল এর সপ্তম আসর শুরু হবে 25 জানুয়ারি থেকে। একই সময় দুই লীগ চললে ভালো মানের দর্শকদের পছন্দের ক্রিকেটার পাওয়া বিপিএল এ খুব কঠিনই হবে। করোনা পরিস্থিতির কারণে গত বছর বিপিএল আয়োজন সম্ভব হয়নি। এবছর বিদেশি ছাড়া 5 দল নিয়ে ছোট পরিসরে হয়েছিল বঙ্গবন্ধু টি-20 কাপ। সবশেষ আসরে ফ্রাঞ্চাইজি বাদ দিয়ে 7 স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত হয়েছিল বিপিএল। এবার যখন বিপিএল পুরনো রূপে ফিরছে, ঠিক তখন বিসিবি ও পিসিবির একই সময়ে লীগ আয়োজনে এক ধরনের জটিলতা তৈরি করবে। দেশের ক্রিকেটারদের সুযোগ বাড়াতে এবার 4 জনের পরিবর্তে 3 জন বিদেশি খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, আর প্রতি দল অন্তত 3 থেকে 8 জন করে বিদেশিকে কেনার সুযোগ পাবে। সেক্ষেত্রে 6 দল নিয়ে বিপিএল হলে প্রয়োজন পড়বে 48 জন বিদেশি ক্রিকেটারের। বিপিএল এ পাকিস্তানি ক্রিকেটারদের জনপ্রিয়তা বেশ। একই সময় পিএসএল হয়, পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল এ পাওয়া নিয়ে আছে শঙ্কা। পাকিস্তান বাদে অন্য দেশের জাতীয় দলের ক্রিকেটারদেরও বিপিএল এ নাও দেখা যেতে পারে। কেননা জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাইরের দেশগুলোর বেশ ব্যস্ত সূচি। এ সময় ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলগুলোর টি-20 ও ওয়ানডে সিরিজ রয়েছে। ভারত বাদে এসব দেশের জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পেতে পারে বিসিবি। বিশেষ করে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটারদের পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া চলমান টি-10 মাতানো ক্রিকেটারদেরও পেতে পারে বিসিবি। এবার যেহেতু প্রতি দলের একাদশে 3 জন করে বিদেশি ক্রিকেটার থাকবেন, সেহেতু বোঝাই যাচ্ছে এবারের বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের আধিক্য কমই থাকবে। বিসিবিও চাইছে দেশি ক্রিকেটারদের বেশি বেশি সুযোগ দিয়ে দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।